বাবা কটক শহরে একটা একজন নারী ছিল, গর্ভপাত গর্ব হয়েছে সাতটা মেয়ে সন্তান হলো। এবার একটা গর্বে সন্তান সেই মেয়েটির হয় বাবারে, স্বামী তখন বলছে তাহার স্ত্রীর ওঠায়। এবার যদি গর্বে একটা মেয়ে সন্তান হয় আমি তিনতলাকে বাইরে দিব তোমায় রাখবো না রে, তোমায় রাখবো না রে, তোমায় রাখবো না। এই কথা শুনিয়া সেই মহিলা দুইটা আমতল হাতে নিল, ধীরে ধীরে আবু সালে মশা জঙ্গির বাড়ি গেল। বাবারে কাউন্সেলর যে মহাবিশ্ব বাহানী আব্দুল কাদের জিলানির বাবা হয়, ও তার বাবার কাছে গেল সেই মেয়ে আমফল দুইটা নেই। আম দুইটা দেখে পীরের বাবা আমফল খাইল, সেই মেয়েটা পীরের কাছে বলিতে লাগিল, হুজুর আমার পরপর সাতটা মেয়ে হয়েছে, এবার একটা গর্বের সন্তান আছে, আমার স্বামী কইছে এবার যদি গর্বের মেয়ে হয় আমার তিন তলাক দেবে আমার রাখবে না। হুজুর আপনি বলেন আমার আম ফল খাইছেন, আপনি বলেন আমার গর্বে কি সন্তান আছে। বড় পীরের আব্বা হুজুর বলে যাও, হয় মেয়ে হবে আর নয় ছেলে হবে, কি সন্তান আছে আমি বলতে পারবো না। কাঁদতে কাঁদতে সেই মেয়ে তখন রাস্তা দিয়া যায়, বাবারে মাসুম বাচ্চা বড় পীর খেলা করে রাস্তারই আলোয়, কান্না শুনা বড় পীর বলে সেই মেয়েটির খাই ওমা কান্দন কেন তারা তাড়ি আমায় বলেন মেয়েটা সব কিছু ভাঙ্গা করিল। বড় পীর সে করলো বাবা রে ওমা পীরের দরবারে গেলে ফল দিতে হয়, কিছু দিয়েছিলেন কয়ে দুইটা আম ফল দিয়েছিলাম, কি করছে কয় দুইটাই খায় ফেলছে, কয় যায় কন আমার দুইটা আম ফল ফিরে দেন না কি সন্তান আছে বলে দেন। এবার যাইয়া মেয়েটা বলছে চোরাক করিয়া বাবা কি সন্তান আছে বলে দেন, দয়া করিয়া নইলে আমার দুইটা আম ফল আপনি আমার ফিরাইয়া দেন। আপনি আমার সেই দুইটা আম ফল ফিরে দেন, নইলে কি সন্তান আছে বলে দেন। বড় পীরের আব্বা হুজুর কয় দুইটা আমের পরিবর্তে দুইশো নিয়ে যান, তবু কি সন্তান আছে বলতে পারবো না। আমার কথা কি বোঝা যায়? কি সন্তান আছে বলতে পারবো না। আবার কানতে কানতে যাই, বড় শিষ্য বলে মা কি হয়েছে কানবেন কেন, বলে এই কথা বলছিলাম দুইটা আমের পরিবর্তে দুই সাম দিতে চাই, তবুও কি সন্তান আছে বলতে চায় না। কই না আপনি যাই বলেন আমি যে দুইটা আম দিই আপনি সেই দুইটা ফেরত দেন না কি সন্তান আছে করে দেন। আবার যে বলছে হুজুর আমি যে দুইটা আম দিছিলাম আপনি আমার সেই দুইটা ফেরত দেন না কি সন্তান আছে বলে দেন। এই কথা যখন হুজুর হুজুর বসে নিল বাবারে মনে মনে বড় পীরের আড্ডা ভাবিতেই লাগিল, কে পাতায়া দিছে বারে বান কে পাতায়া দেন, নিশ্চয় আমার তাদের হবে অন্য কেহ নাই রে, অন্য কেহ নাই রে, অন্য কেহ নাই। ডাক দিয়েছে বাবা তাদের, তোর দিয়েছে বলতো আব্বা কিছু বলবে আর কোনে যাবা, ঠাস ঠাস করে দুইটা চর লাগাই দিচ্ছে। দুইটা চর মারার পরে তৃতীয়বার যখন চর মারতে যাবে বড় পিসে বাবার পায়ে ধরায় ধরছে, কয় পায়ে ধরিস কে আর একটা দিই, কয় না আব্বা, কয় কে, কয় প্রথম যে চর মারছিলেন এই চরে এই মেয়েটার বাড়িতে সাতটা মেয়ে ছিল সাতটাই পুরুষ হয়ে গেছে, দ্বিতীয় চরে গর্বে একটা মেয়ে ছিল সেটাও পুরুষ হয়ে গেছে, এবার যদি চর দেন তাহলে বাগদাদ শহরে আর কোনো মেয়ে থাকবে না, সব কিন্তু পুরুষ হয়ে যাবে, দেবো নাকি একটা চর। পুরুষের ক্ষমতা ক্ষমতা জানো না, বড় পীর সাহেবের কাছে ইরান থেকে এক রাজা এসে বলছে হুজুর আমার কোনো সন্তান হয় না, তাড়াতাড়ি দেরি করিস না, দেরি করিস না, পিঠে সাথে পিঠ লাগা পিঠ লাগা পিঠ লাগা,
পিক যখন লাগাইছে ভসাবে ভসাবে, তখন এইভাবে বসলো, বসে 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 করে আল্লাহ করে একটা সন্তান দেয়। পিছে পিছে ঘোষণ দিয়ে সন্তান বানাই পুরুষ মানুষে, তাদের কেরামতি, তাদের হাকিকত, তাদের নির্ভর তোমরা বুঝতে পারবা না। দেখাও তো এরকম পারো কিনা, তোমরা একটা দেখাও। মেয়ের গর্ভ থেকে নাক মুখ কান চোখ সব নিয়ে আসছে, তাই তুমি বড় হয়ে গেছো। আচ্ছা বাজিও না, বলো তো এমন একটা মেয়ে তার গর্ভে একটা সন্তান হয়েছিল, সেই সন্তানটা পুরুষ সন্তান, কিন্তু আল্লাহর কি লীলা, মাতার অর্ধেক, নাকের এক ফুটো, বুকের অর্ধেক, ফুটমার অর্ধেক, বুকের অর্ধেক, এক হাত এক পা, লিঙ্গের অর্ধেক এক ফুটা, অর্থাৎ একটা অন্ডকোষ। তুমি একটু বলবা, এই মা এই মেয়েটা কে যার গর্ভের থেকে অর্ধেক সন্তান জন্ম নিল, পূর্ণাঙ্গ হল না, কারণটা